দেখছুন কালকে তো পতাকা গেছিল না ও বাচ্চা দেখা নিতে বাবা ও মুদো চারণ তো দে আপনার ছেলে সন্তান নাই? জি না, আমার জন্ম মাঝে বাচ্চা হইছে না, স্বামী অল্প বয়স, গাছটা মরিয়া মারা গেছে, একটা সন্তান পাইছি না, এর জন্য আমি আপনার কাছে অনুরোধ চাইছি। আচ্ছা, এটা খাইবেন আপনি? হ্যাঁ, আর এই টাকাটাও রাখেন। এই পায়ে কি হিসাব না? জি, পায়ে পায়ে এই জড়িয়ে জড়িয়ে টুকা উঠছে। ওহ, এই জন্য অন কিছু পয়ড়া থাকতে পারেন না? পয়ড়া থাকতাম পারি না, এর জন্য আমার ঘর 50টা চলছে, জলাবাদে আমার ঘর থেকে বাইর করে দিছে, উসমানী মেডিকেল ভর্তি আসলাম আড়াই মাস, টাকার জন্য চিকিৎসা করছে না, আনিয়া বার করে কমিশনের অভিযোগ আনিয়া রাখছে। এখন থাকেন কোথায় রাত্রে? ও রাত ওনার মাঝে কুয়ায় বিজি। আমি পায়ের অবস্থা? হ্যাঁ, আমার স্বামী মারা গেছে বাবা। আপনার কি আরেকটা লাগবো? জি, এইটা হইব তো, এইটা হইব। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ভালো থাকবেন আপনি। আচ্ছা, কই উড়ন উড়ন নাই আপনার? খাওয়ানো আনছি, টান দিন তো ঘুমাই রয়েছেন, আমি দেড় ঘন্টা ধরে অপেক্ষা করতেছি, কই উঠেও না এখনো, ডাকো দেই না। আমি ওই যে রাত্রে যে বলছিলেন একটা চাদর দিতাম, ওই যে কালকে দিয়ে গেছিলাম, খাবারটা ও খাই হন। আর ওই যে ওই যে এটা রাত্রে আনছিলাম, দেখছুন কালকে তো পতাকা গেছিলেন। হ্যাঁ, এটা সুন্দর করে রাখেন। আর এনে এখন মাঠে যাইবেন না? আজকে ঠান্ডা অবশ্য বেশি। হ্যাঁ, খায় নিয়ে এটা। হ্যাঁ, আর আবার রাত্রে ইনশাল্লাহ আবার আরেকটা দেওয়া যায় না আপনারে? খাওয়ার কোনো সমস্যা হইতো না? খিচুড়ি খিচুড়ি তো এনই ঘুমাইবেন নাকি? আচ্ছা, আর কোনো সমস্যা নাই তো খেলা? শাড়ি কাপড়? কালকে আমি শাড়ি কাপড় কিনতে চাইছিলাম, পরে কই দেখি আপনি সোয়েটার পরেন, এই জন্য আর শাড়ি কাপড়টা আমি কিনছি না, কই চাদর দিয়ে দিই। শাড়ি কাপড় দিলে একটা ওকে নাকি? হ্যাঁ, শাড়ি শাড়ি তা আবার আমি শাড়ি কিনে আবার আরেকদিন নিয়ে এমনি। হ্যাঁ, ঠিক আছে। কি একটা কাপড় জরুরি দরকার। আহারে, আচ্ছা দেশ আছে, আবার দিয়ে যাই এমনি। হ্যাঁ, ওকে ওকে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো থাকেন।